ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই হেরে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ দল। সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া 331 রানের জবাবে ব্যাট করতে নেমে 47.2 ওভারেই 242 রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ দল। হোয়াইট ওয়াশ হওয়ার ম্যাচে একটি ঘটনা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা। মূলত ডাগ আউটে মুশফিকুর রহিমের সাথে তামিম ইকবালের উত্তপ্ত বাক্য বিনিময় দেখা যায়। সেই ঘটনা বিতর্ক মনে হলেও তেমন কিছু না বলে জানিয়ে দিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ট্রেন্ট বোল্টের বলে আঙুলে চোট পান মুশফিক, এরপর মাঠে ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেন, কিন্তু ইনিংস বড় করতে পারেননি মুশফিকুর রহিম। সাজ ঘরে ফিরে মুশফিক তার আঙুলের চোট তামিমকে দেখাচ্ছিলেন। নোক ফেটে গিয়েছিল মুশফিকের, এটি তামিমকে দেখাচ্ছিলেন মুশফিকুর রহিম। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, মুশফিক হাতে ব্যথা পেয়েছিল এটাই দেখা যাচ্ছে, ওর আঙুলের নোক ফেটে গিয়েছিল, তামিমকে সে এটাই দেখাচ্ছিল এবং সে বুঝাতে চাচ্ছিল হাতে ব্যথা করছে, কিন্তু যে যা বুঝছে সেটা ভুল বুঝেছে। মাশরাফি বিন মর্তুজার কথা থেকে ফুটে উঠছে যে মুশফিকুর রহিম মূলত নিজের ব্যথাটাই দেখাচ্ছিলেন তামিম ইকবালকে, কিন্তু কথা বলার ভঙ্গিতে মনে হচ্ছিল তাদের মধ্যে কোনো বাকবিতণ্ডা চলছে।